কলকাতায় অবস্থিত ত্রিপুরা ভবনগুলির চেহারা কিছুটা পাল্টেছে তবে সল্টলেক ত্রিপুরা ভবনে রয়ে গেছে জলের সমস্যা এই ভবনের আসন সংখ্যা বাড়ানো দরকার কলকাতায় একান্ত সাক্ষাৎকারে সার্চ ইন্ডিয়া টিএনএন প্রতিনিধিকে এই কথা জানান সল্টলেক স্ট্রিট ত্রিপুরা ভবনের কমিশনার রাজ্যের নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর চেহারা পাল্টেছে কলকাতাস্থিত ত্রিপুরা ভবনগুলি তবে এগুলির মধ্যে নিকো পার্ক লাগোয়া সল্টলেক ত্রিপুরা ভবন অন্যতম আগের বছরগুলোতে বেশ কিছু সমস্যা ছিল সল্টলেকের ভবনটিতে এই মুহূর্তে শুধুমাত্র জলের সমস্যা রয়েছে ভবনের সিট ক্যাপাসিটি চাহিদার তুলনায় কম রয়েছে এই দুই সমস্যা ছাড়া মূলত প্রধান আর কোনো সমস্যা নেই সার্চ ইন্ডিয়া টিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার সল্টলেকের ত্রিপুরা ভবনটির কমিশনার দীপরাজ রায় জানিয়েছেন বর্তমানে 222টি সিট রয়েছে ভবনে যেহেতু এই ভবনটিতে ত্রিপুরা থেকে আসা লোকেদের অনেক চাহিদা রয়েছে তাই সিট সংখ্যা বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি জানিয়েছেন পানীয় জলের একটা সমস্যা রয়েছে এছাড়া আর বিশেষ কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি এখানে দেখা যায় যদি যায় আমার যে গেস্ট প্রোফাইল এটা মানে আজকের ডেটে আমি বলবো আমার এখানে সিট ক্যাপাসিটি হলো 222 222 হলো আমার সিট ক্যাপাসিটি আমার এখানে 84টা 84 নাম্বার অফ রুমস আছে এসি নন এসি ডরমিটরি সব মিলিয়ে 84 নাম্বার অফ রুমস আছে আর সিট ক্যাপাসিটি হলো 222 তো সেই জায়গাতে আমরা দেখি কি অনেক সময় কয়েকটা লিন সিজন আছে কয়েকটা রাশের সময় থাকে তো পুজোর সময়টা আমাদের লিন সিজন হয় ওই সময় বেশি অসুবিধা হয় না কিন্তু এই যে আমাদের যে সময় বোর্ড পরীক্ষা শেষ হয় এই পরের দিকে ধরেন 4-5 মাস অব্দি পিক সিজন হয় যেখানে অভিভাবকরা নিজেদের ছেলে মেয়েকে নিয়ে আসে এডমিশন করার জন্য এবং সেই দিকে ওই সময় আমাদের যেটা সবসময় ত্রিপুরার দিকে অনেক পেশেন্ট আসে এবং আমার এখানে 90% থেকে 95% পেশেন্টই আছে বিভিন্ন রকমের যারা ঠিকভাবে ওইখানে চিকিৎসা না হওয়ার কারণে এখানে আসছে তো এখন সেই দিকে দেখা গেলে আমরা ট্রাই করি সবাইকে অ্যাকোমোডেট করার জন্য তো ওদের সহযোগিতা থাকলে আমরা সিচুয়েশনটাকে ম্যানেজ করে তারপরে নেক্সট অ্যাভেলেবল ডেতে যে সময় সিট খালি হয় আমরা ওদেরকে অ্যাকোমোডেট করি ত্রিপুরা থেকে আসছেন প্রচুর পরিমাণ রোগী এবং ছাত্রছাত্রী বিশেষ করে প্রতি বছরের একাডেমিক সেশন শুরু হবার সময় ভবনে প্রচুর ছাত্রছাত্রীদের ঢল নামে তবে সারা বছর রোগীদের জন্য খুবই প্রয়োজন এই ভবনটি কমিশনার দীপরাজ রায় জানান বর্তমান ত্রিপুরা সরকার ত্রিপুরা ভবনের সার্বিক উন্নতির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি জানিয়েছেন প্রতিদিন গড়ে 70-75 জন লোক এই ভবনটিতে ওঠে এখন আমাদের এখানে যে আমার আন্ডারে এখানে সল্টলেকে দুটো ভবন আছে একটা ডিডি ব্লকে আছে আর একটা এইচসি ব্লকে আছে তো আমরা অনেক সময় যদি আমাদের এখানে না হয় তাহলে আমাদের আমার এখানে সিনিয়র আছে দেন ভিক্টোরিয়া স্ট্রিট এবং আনোয়ার শাহ দেখে তো আমরা ওই সেই জায়গাতে আমরা ইন্টারচেঞ্জ করে যাতে অ্যাটলিস্ট আসার পরে যাতে একটা জায়গা যাতে পায় সেটার জন্য আমরা চেষ্টা করে থাকি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভবনের কর্মচারীদের বেতন ভাতা নিয়ে কিছু সমস্যা রয়ে গেছে এগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমাদের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে স্লোগান রয়েছে তার ছাপ রয়েছে এই ভবনটিতে কলকাতার মতো ব্যস্ততম শহরে যেখানে ত্রিপুরার বেশিরভাগ বাসিন্দা একেবারে বিপদে পড়লে আসেন সে জায়গাটায় ত্রিপুরা ভবনের পরিষেবার ক্ষেত্রটি অনেকটাই সুন্দর ও সুগম হওয়ায় রাজ্যবাসীর মধ্যে আশার আলো সৃষ্টি হয়েছে প্রতিনিধি সূত্রে খবর কলকাতার বাকি ত্রিপুরা ভবনগুলি এখনও মৌলিক কিছু সমস্যায় ঠুকছে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন